प्रियो भाइयों बनेरा अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू। भाईजान जिनारा तरिकत पंथी तिनारा प्राय सकले कम बेसि जाने ओ विश्वास करें जा आछे एई विश्व ब्रह्मांडे ता आछे एई क्षुद्र मानव देह भांडे। पवित्र कुरान मते प्रत्येकटी जिनिसेरी दुटी दिक अर्थात जाहेर ओ बातिन रयेछे। साधारणत जेगुली आमरा साधारण चोखे देखते पाई বা আমাদের দৃষ্টিগোচর হয় সেগুলি জাহির, আর যেগুলি সাধারণ চোখ নিয়ে আমরা দেখতে পাই না সেগুলি বাতেনের অংশ। কিন্তু আমাদের অনেকেরই অজানা যে সেগুলি কোথায় ও কিভাবে রয়েছে। তাই আসুন আজকে আপনাদের জানাবো মানব দেহে ১৩ নদী, ৮ কুটুরি ও ৯ দরজা কোথায় ও কি রূপে অবস্থিত রয়েছে। ভাইজান, এই মানব দেহে ১৩টি নদী আছে, যথা ১ কাম নদী, ২ প্রেম নদী, ৩ আশা নদী, ৪ মায়া নদী, ৫ রূপ নদী, ৬ ভাব নদী, ৭ প্রসাব নদী, ৮ রক্ত নদী, ৯ বীর্য নদী, ১০ ক্রোধ নদী, ১১ মোহ নদী, ১২ হায়াত নদী ও ১৩ ত্যাগ নদী। আমাদের দেহে ৮টি কুঠুরি। ১ হাড়, ২ রগ, ৩ লহু, ৪ মগজ, ৫ গোস্ত, ৬ পশম, ৭ চামড়া ও ৮ খুর বা নখ। এই মানব দেহভাণ্ডে ৯টি দরজা আছে, যেখান থেকে সমস্ত কিছু শরীরের ভেতরে প্রবেশ করে আবার শরীর থেকে বাহিরে বেরিয়ে আসে। এই ৯টি দরজা হল ২ চক্ষু, ২ কান, ২ নাকের ছিদ্র, মুখ, জলদ্বার ও মলদ্বার। আপনাদের আর একটা কথা জানিয়ে রাখি, এই পূর্ণ মানব দেহটি ১৩টি বস্তু বা চিজে গঠন করা হয়েছে, তাই বলা হয় ১৮ চিজে মানুষ পয়দা। এদের মধ্যে আবার বাপের ৪ চিজ, মায়ের ৪ চিজ ও আল্লাহর দেয়া ১০ চিজ। বাপের ৪ চিজ হল হাড়, রগ, লহু বা রক্ত ও ৪ মগজ। মায়ের ৪ চিজ গোস্ত, পশম, চামড়া ও খুর। আর আল্লাহর দেওয়া ১০ চিজ হল দেখা, শোনা, কথা বলা, দৈহিক শক্তি, স্বাদ, গন্ধ, দম, বুদ্ধি, বিবেক ও অনুভূতি। তো ভাইজান, ভিডিওটি এখানেই শেষ করছি। বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আপনাদের যদি কোনো কিছু অজানা প্রশ্ন থাকে তাহলে যে কোনো ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে ইউটি লিখে তারপর আপনার নাম আর আপনার প্রশ্নটি লিখে পাঠিয়ে দেবেন। আননোন ট্রুথ বা অজানা সত্যে প্রতি সোমবার সন্ধ্যা ৭টায় আপনাদের উত্তরগুলি পেয়ে যাবেন। তো ভাইজান, সবাই ভালো থাকবেন। জয় গুরু।